অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কপ্টার সেটা নামছে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে নবজোয়ার এই কর্মসূচি শুরু হতে চলেছে। একদমই তাই, এবিএম শিল কলেজ সেই ঐতিহ্যশালী কলেজের মাঠ, সেই মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাপ্টেন নামলো। তুমি দেখতে পাচ্ছ সে ছবি সরাসরি আমাদের ক্যামেরা পার্শ্বে নজরে আসছে, ছবি দেখাচ্ছে এবং সেখান থেকে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কাছেই মদনমোহন মন্দির আছেন, সেখানে যাবেন, সেখানে পুজো দেবেন। মদনমোহন মন্দির থেকে তিনি গাড়ি করে সড়ক পথে তিনি সরাসরি বামনহাটে যাবেন। এখান থেকে কোচবিহার থেকে প্রায় 45 কিলোমিটার দূর বামনহাট, সেখান থেকেই সেখানেই আজকে রাত্রিবাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল সকাল 9:30 থেকে তার এই যে যাত্রা, দুমাসব্যাপী যাত্রা, সংযোগ যাত্রা শুরু হবে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সরাসরি এবিএন শিল কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার বাগডোগরা থেকে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি নামবেন। এবং তুমি জানো যে কোচবিহার, সেই কোচবিহার থেকেই তার এই সংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই তিনি জানিয়েছেন টানা দুমাস তিনি কলকাতায় ফিরবেন না, সেখানেই থাকবেন এবং কালকে আজকে আনুষ্ঠানিকভাবে সেই মাঠে গিয়ে রাত্রিবাস করার পর কালকে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু হবে এবং সেখানে কালকে তিনটে জনসভা আছে। তারপর ভোট পর্ব শুরু হবে, গোপন ভোট, গোপন ব্যালট। তুমি জানো যে প্রার্থী তালিকা বাছাইয়ের ক্ষেত্রে অভিনব পদ্ধতি নিয়েছে তৃণমূল, যে এবার ভোটের মাধ্যমে, গোপন ভোটের মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে দল এবং সেই ভোট পর্ব আগামীকাল মাথাপাকা কলেজে শুরু হবে। অর্থাৎ যে পর্ব গোটা দুমাস ধরে চলবে সেই পর্বে আগামীকাল থেকে তার সূচনা এবং আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সূচনা পর্বে চলে এসছেন কোচবিহারে এবং কোচবিহারে হেলিকপ্টার থেকে নেবে তিনি এখানকার যে দলীয় নেতা, এখানকার জেলার যে নেতারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি উদয়ন গুহ ছাড়াও আছেন পার্থপ্রতিম রায় এবং জেলার সমস্ত রবীন্দ্রনাথ ঘোষ আছেন, জেলার নেতাদের সঙ্গে কথা বলে আস্তে আস্তে আসছেন এবং এখান থেকেই হেঁটে অথবা গাড়ি করে মদনমোহন মন্দিরে যাবেন। সামনেই মদনমোহন মন্দির, অদূরে সেখানে পুজো দিয়ে সরাসরি তিনি বামনহাটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে ইতিমধ্যেই সাদা তাঁবু ফেলা হয়েছে, প্রায় 14টা তাঁবু করা হয়েছে, সেখানেই আজকে রাত্রিবাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলীয় কর্মী নেতাদের সঙ্গে বৈঠকও করবেন এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তার এই যাত্রা শুরু এবং সকাল 9:30 কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তিনটে জনসভা করবেন এবং যে সমস্ত এলাকায় জনসভা করবেন সেই সমস্ত এলাকায় গত লোকসভা এবং বিধানসভা ভোটে বিজেপির সাপোর্ট খুব লক্ষ্য করা গেছে। অর্থাৎ যেখানে বিজেপি ভোটের অংশে বেশ কিছু পদক এগিয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের পর বিধানসভা এবং লোকসভা নির্বাচনে, ঠিক সেই জায়গা থেকে তিনি জনসংযোগ যাত্রা শুরু করবেন এবং সিতাইয়ে জনসভা করবেন, তারপরে আরো অন্যান্য জায়গায় জনসভা কালকে করবেন, তিনটে জনসভা সকাল থেকে ঠাসা কর্মসূচি এবং এভাবেই টানা দুমাস ধরে কর্মসূচি চালাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি এবিএন শিল কলেজ, ঐতিহ্যশালী কলেজ, 1888 সালে সেই কলেজ তৈরি হয়েছিল, বহু পুরোনো কলেজ। সেই কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার জেলা নেতৃত্বের সঙ্গে হেঁটে হেঁটে আসছেন এবং এসে তিনি সরাসরি পুজো দেবেন এবং আজকে আজকে এলেও আনুষ্ঠানিকভাবে তার সেই সংযোগ যাত্রা শুরু হবে আগামীকাল এবং তার জন্য গাড়ি রাখা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠবেন না হেঁটে হেঁটে মন্দিরে যাবেন এখনো স্পষ্ট নয়, এবার সেই গাড়িতে উঠছেন, দেখতে পাচ্ছি আমরা সে ছবি, এবং একদম সরাসরি মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে পুজো দিয়ে সরাসরি বামনহাটে যাবেন এবং বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছেন। এমনিতেই কোচবিহারের তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচনে সঙ্গে হেঁটে হেঁটে আসছে বলছে, তুমি দেখতে পাচ্ছ গাড়িতে উঠতা হেঁটে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি সে ছবি দেখতে পাচ্ছ একেবারে সেই ছবি আমরা দর্শকদের সামনে সরাসরি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখান থেকে তিনি মন্দিরে পুজো দেবেন এবং তারপর সেখান থেকে তিনি চলে যাবেন বামনহাটায় যেখানে রাত্রিবাস করবেন। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তৃণমূলের নবজোয়ার যে জনসংযোগ কর্মসূচি, এই হতে 14টা তাঁবুর ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, এখানে ব্যবস্থা করা হয়েছে রাত্রিবাসের এবং আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হবে। আপনারা জানেন যে কোচবিহারের দিনহাটা থেকে শুরু হচ্ছে এবং সাগরে গিয়ে শেষ হবে, অর্থাৎ কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দুমাসব্যাপী 60 দিন ধরে চলবে এই জনসংযোগ কর্মসূচি। মূলত স্বচ্ছ পঞ্চায়েত গঠন এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের পাশাপাশি
প্রার্থী সাধারণ মানুষের মত নিয়ে প্রার্থী স্থির করা এইটা হচ্ছে প্রধান লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে সেটা পরিষ্কার করে দেন সরাসরি ছবি দেখুন ধরে দিন